প্রভুজি 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 তুম চন্দন পানি তুম চন্দন হর পানি পানি তুম চন্দন ও তুমি চন্দন হর পানি পানি তুমি চন্দন ও তুমি চন্দন ভগবান তুমি হলে চন্দন আর আমি হলাম জল চন্দন তখনই দেবকর্মে লাগে যখন জলের সঙ্গে শিলের পিঠে ঘষা আর তবেই তো চন্দন সুবাস প্রভু তুম চন্দন হর পানি পানি ভগবান তুম চন্দন হর পানি পানি তুম চন্দন হর পানি 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 ভগবান তুমি হলে চন্দন আর আমি জল আর দুয়ে মিলেমিশেই তো আমরা জগৎকে গন্ধ ছড়াই সুবাস হে ভগবান জাতি রঙ প্রভুজি তুম চন্দন হর পানি পানি তুম চন্দন হর পানি পানি তুম চন্দন হর পানি হে ভগবান তোমার সঙ্গে আমার আরো সম্বন্ধ আছে সেই সম্বন্ধগুলো আমি একটা একটা করে বলি সেগুলো কি প্রভুজি 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 তুম ধন বনে হমে জয়সি চিত্রবত চন্দ্র চকোর জয়সি চিত্রবত চন্দ্র চকোর মানে চাঁদের সঙ্গে চকোরার সম্বন্ধ যেরূপ তোমার সঙ্গে আমার সম্বন্ধ এইরূপ জয়সি চিত্রবত চন্দ্র চকোর জয়সি চিত্রবত চন্দ্র চকোর প্রভুজি তুম চন্দন হর পানি পানি তুম চন্দন
তাহলে ভগবান তোমার সঙ্গে আমার সম্বন্ধটা হলো চাঁদের সঙ্গে চকরার সম্বন্ধে, আরো সম্বন্ধ আছে, সেটা কি? প্রভুজি তুমি মোতি হন ধাগারে, প্রভুজি তুমি মোতি হন ধাগারে, প্রভুজি তুমি মোতি হন ধাগারে। তাহলে সম্বন্ধটা কি দাঁড়ালো? ওই যে জয়সি সোনে মে মিলতে সোহাগা, জয়সি সোনে মে মিলতে সোহাগা, প্রভুজি তুমি চন্দন হন পান পানি, ও তুমি চন্দন হন পান পানি, ও তুমি চন্দন হন পান পানি, ও তুমি চন্দন হন। আরো সম্বন্ধ আছে তোমার সঙ্গে, প্রভুজি তুমি দীপক হন বাতি দে, প্রভুজি তুমি দীপক হন বাতি দে, অর্থাৎ তুমি হলে দীপক মানে আগুন, আর আমি বাতি মানে মাত্র, আমি ছাড়া তুমি জ্বলবে না, আবার তুমি ছাড়া আমি জ্বলব, আমরা একে অপরের পরিপূর্ণ, এই হলো তোমার সঙ্গে সম্বন্ধ। ভক্ত আর ভগবানের সম্বন্ধটা ঠিক এই রূপ, যে শ্রী জল দিন রাতে, যে শ্রী জল দিন রাতে, তোমার সঙ্গে আমার এই যে এত সম্বন্ধের কথা বললাম, এর বাইরের একটা তোমার সঙ্গে আমার মূল সম্বন্ধ আছে, এবারে সেই কথাটা আমি বলেই শেষ করি, সেটা কি জানো প্রভু? প্রভুজি তুমি স্বামী আমি দাস, প্রভুজি তুমি স্বামী আমি দাস, প্রভুজি তুমি স্বামী আমার দাস, তুমি হলে আমার প্রভু, আর জন্মে জন্মে আমি তোমার চরণের দাস। এই কথাগুলো এতক্ষণ যিনি বললেন তিনি আমি নন, তিনি একজন বৈষ্ণব ছোড়া আমি, তবে মুচির ঘরে জন্মেছিলেন তিনি। শাস্ত্রে বললেন মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাগে, যাকে দ্রৌপদী সেবা দিয়েছিলেন বলে স্বর্গে ঘণ্টা বেঁধেছিল, নাম ছিল তার রুইদাস, সেই রুইদাসের লেখা এ বিখ্যাত ভজন। ऐसी भक्ति तने रुइदास, ऐसी भक्ति कने रुइदास, ऐसी भक्ति ভক্তি দাস, প্রভুজি তুমি চন্দন হন পান পানি, তুমি চন্দন হন পান পানি, তুমি চন্দন হন পান। পানি
তুমি চন্দন হবে, তুমি চন্দন হবে, তুমি চন্দন হবে।